আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেস্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করুন। তো বন্ধুরা, বরাবর আবার একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখেন, গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশনের তারিখ হচ্ছে 27/1/2020। বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখেন ক্রমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, ক্রমিক নম্বর একে দেখেন দেওয়া আছে হিসাব সংরক্ষণ, পদ সংখ্যা একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো দুয়ে দেওয়া আছে ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা একজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা দেখেন, গবেষণা সহকারী দুইজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। চার নম্বরে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। চার পাঁচে দেওয়া আছে দেখেন অফিস সহকারী কম্পিউটার। তারপর ছয়ে দেওয়া আছে গাড়ি চালক তিনজন। তো বন্ধুরা দেখেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, তার মধ্যে হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তো বন্ধুরা দেখেন, দুয়ে দেওয়া আছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। কয়ে দেওয়া আছে সকল পদে ১ জানুয়ারি ২০২০ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের বয়স 30 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, নিচে দেখেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি স্থগিত, বাতিল, প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। তারপর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো বন্ধুরা, তিনে দেওয়া আছে দেখেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। কয়ে দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি dncrp.teletalk.com ও bd এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 2/2/2020 সকাল 10টা, আর অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 3/3/2020 বিকেল 5টা। তো বন্ধুরা, মূলত হচ্ছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটি ছাড়ছে। এর বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই সার্কুলার লিঙ্ক দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।